গাইস, আমি তোমাদের সামনে চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা এখন শুরু করলাম, তন্দ্রা ব্লগে সবাইকে স্বাগত। আর এখন সন্ধে, তো সন্ধেবেলা ব্লগ শুরু করলাম। তোমরা কেন অবাক হচ্ছ? কারণ এখন আমি সারাদিনে কিছু করিনি, তো এখন করলাম, মানে সারাদিন আপনাদের তোমাদেরকে কিছু দেখাইনি। তো এখন আমি একটু যাচ্ছি বাড়ি, মানে দমদম। আর হচ্ছে ওখানে একটা মেলা বসেছে বড়, তো সেই মেলাটা দেখতে যাব। তো ওই জন্য আমি আর ছেলে রেডি হয়ে গেছি যাব বলে, তো এখন বেরাচ্ছি। তো চলো তার আগে বাড়ি যাব, বাড়ি থেকে হয়ে তারপর, তার আগে তো ট্রেনে উঠতেই হবে, তো চায় না আমাদের বাড়ি যেতে গেলে। তো ওই জন্য এখন যাব হচ্ছে বাড়ি ট্রেনে করে, তারপরে যাব মেলায়। তো মেলায় কি দেখি কি করি, তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি মেলায় কি করে যাই আর কি কি দেখি আর কি কি খাই। তো চলো আগে কিনে, তো চলো আগে মেলায় যাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, আমি তো বাড়িতে চলে এসেছি আর রেডিও হয়ে রয়েছি, ওই অবস্থায় রয়েছি, শুধু সোয়েটারটা চেঞ্জ করলাম। এবার পরে এবার যাব মেলার দিকে। তো বাড়ির থেকে আমি বেরাচ্ছি, মেলাতে যাচ্ছি। তো চলো তোমার আমার ভিডিও সঙ্গে থাকো আর মেলাতে তোমাদের আগেই বলেছি, তো চলো মেলায় যাওয়া যাক। মেলার দিকে তো আমি চলে এসেছি, এই দেখো আমাদের দমদম মেলা। আর সামনেই দেখো একটা লাইটিং দেখতে পাচ্ছ, সুন্দর লাইটিং করেছে ঢুকতে গেলে। তো এবার রাস্তাটা তো পার হতে হবে, কারণ ওপারে হচ্ছে মেলাটা। তো মা আর ছেলে আগে পার হয়ে গেছে আর আমি পার হয়ে এই সামনেই ঢুকলাম। ঢুকিয়ে দেখলাম একটা বাচ্চাদের খেলনা বসেছে, আর মা আর ছেলে তো দুজনেই মিলে হাঁটা লাগিয়েছে, হাঁটছে, আর আমিও পিছনে পিছনে ওদের ভিডিও করতে করতে যাচ্ছি। তো দেখো এখানে একটা ব্যাগের দোকান, কত কি বসেছে, আর দেখো কত খেলনা আর কত ভ্যারাইটিস জিনিসও বসেছে, আর খাবার তো আছেই। আর এই দেখো কত কিছু, কত পাকা চুল। তো দেখো এই যে খাওয়ার দোকান, প্রচুর খাওয়ার দোকান আছে। এই দেখো মিষ্টান্ন ভাণ্ডার, তো আগে মিষ্টি দিয়ে শুরু। তারপর এখানে দেখো চীনামাটির কত জিনিস আছে, সব রকম কাচের বাটি, চীনামাটির সব রকম জিনিস। আর হচ্ছে এখানে সামনে কলেজও আছে, আর্ট কলেজ, সেটা তোমাদের দেখালাম। আর আমিও যাচ্ছি। তো দেখো এখানে কি সুন্দর, আরও ভেতর দিকে চলে আসছি, যত ভিতরে যাচ্ছে তত দোকান। এটা একটা আচারের দোকান। তো দেখো এখানে পিঠে, মানে এই মেলাটায় সব কিছু পাওয়া যায়, সব পিঠে, এখানে অনেক চপ পাওয়া যাচ্ছে। এবং মেন মেলার ভিতরে যাচ্ছে একদম মাঠ, যেখানে মেলাটা বসে, পুরো ঘেরাও জায়গা। তো এখানে দেখো এখানেও প্রথমেই মিষ্টির দোকান থেকে শুরু, মানে ভাজাভুজি, বইও আছে, যার বইয়ের দরকার বই নেবে, জামা কাপড় তো আছে, শীতের পোশাক তো শুরু। তো এখানে শাড়ির দোকানও আছে, আর এখানে দেখো হস্তশিল্প, তারপরে যে স্টিলের বাসন, সব রকম দোকানই এই মেলাতে বসেছে। তো দেখো এখানে রয়েছে ব্যাগ, তারপরে জামা কাপড়, আরও অনেক কিছু, প্রচুর প্রচুর ইয়ে আছে, জুতো, এই যে সব সিটি গোল্ডের জিনিস। তো দেখো এখানে আবার খাট, আলমারি, সোফা সবই আছে। আমার ছেলে একটু সোফার মধ্যে বসে আরাম করে নিল। দেখো কত সুন্দর, আর এখানে তো আরও অনেক কিছু আছে। তারপরে আমরা যাচ্ছি উপর দিকে, উঠছি মানে সিঁড়ি করে উপরে, মেলাটা আর একটু উঁচুতে উঠলাম। তো দেখো উপর দিকে উঠছি। তো দেখো বন্ধুরা, আমি তো উপর দিকে উঠে গেলাম, আর উঠে দেখালাম তোমাদের কতগুলো শাড়ির দোকান। তো পাড়া এগিয়ে যাচ্ছি, তো আগে আরো বড় হতো, তো এখন একটু কম ইয়ে হয়েছে, কিন্তু তাও ভালোই বড় আছে। তো এখানে শীতের পোশাক, ছেলে বায়না এখানে শীতের পোশাক কিনবে। তো দেখো সোয়েটার কিনে নিবে, জ্যাকেট, তো এখানে অনেক ধরনের জ্যাকেট আছে, বড় কোট দেখি প্রচুর দাম। আর এখানে রয়েছে খাবার, আচার প্রচুর আছে, যাই হোক বললাম দেখ প্রচুর দাম আছে।
তো এখানে একটা গেঞ্জির দোকানে চলে আসলাম। তো গেঞ্জির দোকানগুলো দেখো প্রচুর, অনেক গেঞ্জি আছে। তো এখানে আমার একটা গেঞ্জি পছন্দ হয়েছে, আমি কিনেও নিয়েছি কালো রঙের। তো দেখো এই যে প্যাকেটে আছে, তোমাদের এটা পরে দেখাবো গেঞ্জিটা। আর এ দেখো এবার আমি চলে এসেছি, আর এসে এদিকে গেঞ্জি কেনা হয়ে গেছে। তারপরে আরও জিনিসই তো ম্যান্ডাতে পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু অনেক দাম তো ওই দামে কেনা যাচ্ছে না। তো ছেলের এখানে খেলনা আর খেলনার জন্যে বারণ করেছে। তো একটা শুধু কাঠ কিনেছে, প্যাকেটে কাঠ, সেটাই নিয়েছে 200 টাকা। তো কেনা হয়ে গেল, ও তাও ওইটাই কিনলো। কিনে এবার একটু লজেন্স কিনলাম খাবারগুলো। তো লজেন্স কিনে খেয়ে নিলাম, আর দেখো খাচ্ছি। এই লজেন্সগুলো আমার অনেক দিনের ইচ্ছা খাওয়ার। তো যাই হোক, খুব দেখেছি মেলাতে, যেগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা খেয়ে কিনেই নিলাম, কিনে খেয়ে নিলাম। আর এখানে মা কিনছে কটকটি, মানে ঝুড়ি ভাজা। তো ঝুড়ি ভাজা কেনা হয়ে গেছে, আর ছেলে দেখো লজেন্স খেতে আরম্ভ করে দিল। মানে নিজের তো রাগ হয়েছে খাবো না খাবো না বলে, তাও খেয়ে নিল। তারপরে ফুচকার দোকানে আসলো, আমি একটু ফুচকা খেলাম, আর ছেলে খাচ্ছে হচ্ছে দই ফুচকা। ও দই ফুচকা খেতে আরম্ভ করে দিয়েছে, কিছু খাবো না খাবো না করছিলো, রাগারাগি করছিলো খেলার জন্য। তো যাই হোক, একটু দই ফুচকা খেয়ে নিল। আর আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। মেলা দেখা হয়ে গেল, দেখো আর কিছু কেনা যায় নাকি দেখি নি। দেখো তোমরা খান দিয়ে তো বাড়ির দিকে চলে আসবো বলে ঠিক করলাম। তারপর দেখি কি একটা সোয়েটারের দোকান, আগে প্রথমে ঢুকতে পছন্দ হয়েছিল, তখন আর নিলাম না। তো একটা সোয়েটার কিনবো পছন্দ হলো, কিন্তু কিনলাম না, ভাল লাগলো না সোয়েটারটা, কেমন লাগছিল আমাকে পরে। তো ফেরত দিয়ে দিয়েছি আর নিইনি। মা এখানে চীনামাটি একটা মানে নুনদানি ঠিক করছিল নেবে বলে, তো আর নিল না, বললো ধর পরে এসে একদিন নিয়ে যাব। এবার চলে আসলাম আমার মাসির দোকানে, মানে আমার ভাইয়ের, মাস্তুতো ভাইয়ের দোকান। আমার মাসি ওই দোকানেই বসে। তো এখানে রুটি, মা রুমাল রুটি নিল, আর আমাদের বাড়িতে তরকা করা আছে, রুমাল রুটি নিল। আমার মাসিদের আর একটা দোকান আছে, সেই দোকানে আমার ছেলে চলে আসলো ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য। বলে খাবো খাবো, ফুচকা খেলো হলো না, তারপরে বললো ফিশ ফ্রাই খাবো, ফিশ ফিঙ্গার। তারপরে খেয়ে নিলো, খেয়ে একটু রাস্তায় একটু ঢং করতে শুরু করলো, মানে নিয়ে নিলাম ফিশ ফিঙ্গারটা। তো বাড়িতে গিয়ে খাবো, আর একটু ঢং করছে, মানে ছবি তুলবে বলে অ্যাঙ্গেল থেকে ঢং করছে। তো রাস্তায় প্রায় দেখো ফাঁকা, আর এখানে আমাদের বাড়ির রাস্তায় বাড়ি চলে এসেছি, মেলা ফেলা দেখে বাড়ি চলে এসেছি একদম। আর ছেলে কি কিনেছে দেখো, এই যে কাঠগুলো কিনেছে দেখা তো, দেখো এই কাঠ কিনেছে পোকেমন কাঠ, 200 টাকা নিয়েছে, অনেক দাম। মানে এত দাম দিয়ে ওই কাঠ কিনেছে, আমার খুব গায়ে লাগছে। আর আমরা মেলা থেকে চলে এসেছি, আর আমি কিছু কিনি, আমি শুধু একটা এই গেঞ্জি কিনেছি। তো এই গেঞ্জিটা তোমাদেরকে পরে পরে দেখাবো কেমন লাগে। আর এই গেঞ্জিটা কিনেছি, আর কিচ্ছু কিনিনি, মাও কিছু কিনেনি। তো এই দুটোই জিনিসই কেনা হয়েছে, শুধু সারা মেলা ঘুরে এই দুটো জিনিসই কেনা হয়েছে, আর কিছু কেনা হয়নি। তো ব্লগটা আমার এখানেই শেষ করলাম, তোমরা ব্লগটা দেখতে দেখো, আর নেক্সট ব্লগ নিয়ে আমার আসবো। আর কালকে তো 25শে ডিসেম্বর, আর আজকে 24শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বরে তোমরা কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকের মেলা কেমন দেখলাম সেটা তোমরা আমরা কমেন্ট করে বলো, কেমন হলো মেলাটা দেখা, আর আমি কি করবো সেটা কমেন্টে বলো। আর
আমার ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।